হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। তো তোমরা কেমন আছো সবাই বলো? আমি তো খুব ভালো আছি। তো আজকের দিনটা শুরু করলাম দেখো ঘরের কাজ দিয়ে, আর এই কদিন ভালোই শুয়ে বসে কাটালাম, তাই আজকে একটু ঘর পরিষ্কার করার পালা, কারণ প্রচণ্ড ধুলো জমে গেছে আর ওদিকে তাকানো যাচ্ছে না, এত ধুলো জমে গেছে। তো সেগুলো টুকটাক পরিষ্কার করতে থাকলাম, আর এত জিনিস বুঝতেই পারছো অনেকটা সময়েরই ব্যাপার। তো সকাল সকাল মেয়ে স্কুলে চলে গেছে আর আমি এদিকে লেগে পড়েছি ঘরের কাজে, আরও কাচাকুচি টুকটাক যা ছিল সেই দিনকেই সব কমপ্লিট করে নিয়েছিলাম। তো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। সব ক্লিন হয়ে গেছে, এইগুলো সব পরিষ্কার করলাম। এত পরিমাণে ধুলো পড়ে আমাদের, যেহেতু রোডের ওপরেই বাড়ি, মানে একদম সামনেই রাস্তা, তো গাড়ির আওয়াজও তোমরা শুনতে পাও। তো যাই হোক, এরকম এটা মানে রোজই, মানে সপ্তাহে 3-4 দিন পরিষ্কার করলে ভালো হয় এরকম। তো এত ধুলো পড়ে গেছিলো, এইখানটা আবার ক্লিন করলাম, মেয়ে এখানটা পুরো ঘেঁটে রাখে। তো এই এবার এগুলো সব পরিষ্কার করতে হবে এইগুলো, আর কাস্তে দিয়ে দিলাম, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার, আর এই ঘরটা এবার গোছাবো। এই জিনিসগুলো পুরো ভাঁজ করতে হবে, ভাঁজ করে ঠিক জায়গায় ঢোকাতে হবে। এখানে এখনও ওপরে এক গামলা, মা কেচে দিয়ে চলে গেছে সব কিছু, তো এই এক গামলা পুরো গোছাতে হবে। আর ওই বাড়ি থেকে আগের দিন কিছু শাড়ি আনলাম আর ব্লাউজ আনলাম, তো এগুলোও ঠিক জায়গা মতো রাখতে হবে আমার। তো অনেক কাজ, তাতে কারেন্টও নেই। আর আজকে রান্নার মাসি আসেনি, তো আজকে সকাল থেকে আর ঘুমাইনি আমি, তো একদমই বসেছিলাম না, এই কাজগুলো আজকে করতে হবে। যেহেতু ঘর বাড়ি এরকম পড়ে রয়েছে, নিজেরই কেমন একটা অস্বস্তি মতো হচ্ছে, চারিদিকে নোংরা। তো মেয়ে নেই, মেয়ে থাকলে হয় না, ও ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে বলবো না, ও আমাকে হেল্প করে, তবুও নিরিবিলি করতে আমার বেশি সুবিধা হয়, অত কারোর সাথে কথা বলে আমার এই কাজগুলো হয় না। তো এইগুলো এখন করব, আর মাসি আছে, মাসি এসে রান্নাটা করবে। তা কোনো কিছু করতেই আমার ঘর বাড়ি গোছাতে আমার সবথেকে বেশি ভালো লাগে, সবথেকে মানে কি বলবো, ওটা প্রিয় কাজ আমার, মানে কাজের মধ্যে ঘর বাড়ি গোছানো। তো ঘর বাড়ি গোছাতে, বাসন মাজতে, ঘর মাজতে আমার কোনো কিছুতেই আপত্তি নেই, সব করতে পারবো, কিন্তু রান্নাটা করতে আমার আপত্তি। সে ডাল ভাত হোক বা যা কিছু, হ্যাঁ মাঝে মাঝে, একেবারেই যে করতে ভালো লাগে না তা না, মাঝে মাঝে, বাট রেগুলার রান্না এটা আমার ঠিক ভালো লাগে না। এর থেকে আমি ঘরের কাজ মানে সারাদিন করি না কেন, এতে আমার ভালো লাগবে। তো মাসি বললো মাসি রান্নাটা করবে, আর আমি ঘর বাড়িগুলো পুরো গুছিয়ে ঠিকঠাক করে নিই, তারপরে একেবারে স্নান করে নেবো। তো এখনও অনেক কাজ, ঘর বাড়ি গোছাবো, বেসিন পরিষ্কার, বাথরুম টাথরুম সব আজকে ক্লিন করতে হবে, যেহেতু আজকে শ্যাম্পু করবো, তো একেবারে করে উঠে যাব। তো এই, আর মা তো গেছে, তোমাদের আগেই বলেছি, মা তীর্থে গেছে, মানে মেয়ের জন্মদিনের পর দিনই মা বেরিয়ে গেছে। তো এই মা আসবে, এখনও দেরি আছে আসার, মা নেই, তাই মাসি আছে আমাদের সাথে। আর
মা থাকলে এত আমার উপর চাপটা পড়ে না, তো মা নেই বলেই আরো বেশি ঘরবাড়ি গোছাতে হচ্ছে নিয়ে একার উপর। তো এই ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে জানিও অবশ্যই আমাকে, আর ব্লগটা দেখতে থাকো। কাজ করব কি, এর মধ্যে গরম তো, কারেন্ট নেই, এত পরিমাণে গরম লাগছে, আর কোনো কাজ করতে রাজি পাচ্ছি না। প্রচন্ড গরম লাগছে, এক ঝাঁপ এই কি বলে এগুলো জামা কাপড় কি বলে জামা কাপড় গোছাতে হবে, কিন্তু গোছিয়ে কোথায় যে তুলবো জানি না, পুরো শোকেস ভর্তি, এইগুলো ভর্তি কোথায় রাখবো, আর বাইরে রাখবো তো সব ধুলো, এত জামা কোথায় রাখবো। তার মধ্যে আমি আমারগুলো আবার আনলাম এক্সট্রা করে ওই বাড়ি থেকে, তো জানি না কোথায় তুলবো এগুলো। তো ঝটপট এগুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে খানিকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসছি। তো এই 1 ঘন্টা পর এতক্ষণ ধরেই গোছালাম, কারণ আমি মাঝে ঘুমিয়ে পড়েছিলাম, কারেন্ট ছিল না, গরম লাগছিল, তো বসে থাকতে থাকতে মানে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে উঠে এখন করলাম আজকে তো কাজের কাজে মাসে এসে রান্না বাসে আসিনি, যার জন্য এখন এবার মেয়ে আসার আগে খাবার টাবার বানাবো, আর এখন এখন আর জামা কাপড় গোছানোয় মন দেব না, কারণ এইগুলো যা আছে গোছালাম, এগুলো এবার ঠিক জায়গা মতো ঢুকিয়ে দেব, তারপরে ভাত টাত যা করার করে নেব, তো স্নান করব। প্রচণ্ড মাথা ব্যথা করছে, ঘুম পাচ্ছে, এখনও আগের দিনের ব্লগ এডিট করিনি, সেটা আবার আপলোড করতে হবে, কখন কি করব জানি না, তো দেখা হবে কখন জানি না, দেখতে থাকো। তো দেখো এখানে অনেক তো লেট হয়ে গেছিলো, বেলা হয়ে গেছে, তো যাই হোক মাসির এসে তাড়াতাড়ি যাতে হয়ে যায় রান্নাটা, তাই আমি এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর মেয়েও যেহেতু আসবে টাইম মতো খেতে দিতে হবে, আর এদিকে আমি সব জলের বোতলগুলো ভরে নিচ্ছিলাম একে একে, তো তাড়াতাড়ি হয়ে যায় যাতে কাজগুলো। তো সারাদিন অনেক কাজ করার পরে আজকে তো সন্ধ্যাবেলা দেখো টিফিনটা আজকে অনেকটাই টেস্টি ছিল, গাজর ছোলা শশা সব কিছু দিয়ে মাখা ছিল, আর টকও ছিল, যার জন্য আধিরার সব থেকে ফেভারিট জিনিস ছিল এটা, তো ওর খুব খেয়ে ভালো লেগেছে। আর হ্যাঁ, এর আগে একটা পেট ভরা ও যে খাবারটা খায় রোজ সন্ধ্যাবেলা সেটাও খেয়েছে। তো কালকের ভিডিওটা তো কন্টিনিউ করতে পারিনি, যেহেতু তারপরে কারেন্ট চলে গেছিল, আপডাউন হচ্ছিল, আধিরাকে পড়তে এসেছিল, তো এইসব নিয়ে আর কন্টিনিউ করা হয়নি, তো আজকে ভিডিওটা শেষ করতে হবে। তো তার জন্য ভাবলাম কি করি কি করি, তো এটা দেখাতে ভুলে গেছি আদিরার জন্মদিনেও কী কী পেয়েছে, তো সেটাই দেখানোর জন্য চলে আসলাম এখন। তো ভাবলাম যে আদিরার জন্মদিনে কী পেয়েছে না পেয়েছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই বছর জন্মদিনটা আমরা করিনি, খুব বাড়ির লোকেদের মধ্যেই হয়েছে, মানে কাউকে কিছু বলিনি, তবুও যারা মানে একদম ক্লোজ তারাই দিয়েছে কিছু গিফট, তো তাই তোমাদের সাথে দেখাতে চলে এলাম, শেয়ার করতে এলাম। তো দেখো প্রথমেই দেখাই এই ব্যাগটা পেয়েছে, হ্যাঁ এই এরকম ব্যাগ তোমরা জানো আমি ট্রেন্ডসে দেখতে গেছিলাম, ওর জন্য ওর নেবো, তাই তো আমি নেই নি, এখনও নেওয়া হয়নি আমার, বাট তারাইও পেয়ে গেছে, ব্যাগগুলো খুব কিউট দেখতে, হ্যাঁ আর এর ভিতরে দেখি আর একটাও চেন আছে, বেশ ভালোই, একটা পয়সা বা ফোন রাখার জন্য ভিতরে একটা চেন, আর বেশ অনেকটাই জায়গা দেখতে এরকম লাগছে, আর দেখতেও খুব সুন্দর। এই যে এটা পেয়েছে, তো এটা পেয়েছে, আর এই ব্যাগটা পেয়েছে, বেশ স্টেডি ব্যাগ, এর আগেও ওর এরকম দুটো ব্যাগ রয়েছে, আমিও দেখেছিলাম ঠিক এরকমই, এরকম না, এত সুন্দর কিউট ব্যাগটা, 300 টাকার মতো দাম ছিল, এরকম পুরো হোয়াইট কালার, এরকম বড় দুটো পা রয়েছে, হাত রয়েছে, মানে এইটুকু টাইপ মানে সাইজটা, আর শুধু ব্যাগটার ফল্ট ছিল, একটা চোখ ছিল না,
মানে চোখের ওই সাইডটা বেশ বড় করে একটা কাপড় দিয়েছিল, যেহেতু একটা চোখ ছিল না ওটা বেশ চোখে লাগছিল, যার জন্য নিতে পারিনি। আর ওটা এক পিসই ছিল, খুবই ভালো ছিল। তো এই একটা ব্যাগ পেয়েছে, আর এর সাথেই পেয়েছে এরকম টিফিন বক্স, আর এটা একটা পিকি ব্যাগ। হ্যাঁ, তো এটা রাখা স্টার্ট হয়ে গেছে, পয়সা জমানো আধুনিক স্টার্ট হয়ে গেছে, সবার থেকে নিয়ে নিয়ে এটার মধ্যে জমাচ্ছে এখন। আর এটা ভালো হয়েছে বেশ, এক পক্ষে যখন অল্প একটু টিফিন দিই, যখন অল্প একটু টিফিন দিই তখন কি হয় বড় টিফিন বক্স লাগে না। তো এটার মধ্যে আরেকটা টিফিন বক্স আছে ছোট্ট মতো, দু রকমের কিছু দিতে গেলে এটা সুবিধা। আর এর মধ্যে স্পুনও আছে দুটো, এটা বেশ ভালো। আর রাধিকা পেয়েছে এই ঘড়িটা, এই ঘড়িটা তো আগেই তোমরা দেখেছ, এই ঘড়িটা বার্থডে গিফট, ওটা আগেই চলে এসেছিল বলে তোমাদেরকে দেখে দিয়েছিলাম। তো এই এটা ওর গিফট বার্থডে। আর পেয়েছে ও দুটো দিদি দিয়েছে এই পুরো এটা, এটার মধ্যে আছে ড্রয়িং বুক, এটার মধ্যে আছে একটা ড্রয়িং বুক, আর এরম বড় একটা কালার পেন্সিল, এই আর একটা কালার পেন্সিল বক্স, আর আছে ও রাবার স্কেল, আর তো রুল কাটার, আর পেন্সিল, এই কটাই আছে। আবার ঢুকিয়ে দিতে হবে, তো এই হয়ে গেল। আর একটা খুব দারুণ গিফট পেয়েছে আধিরা, তো ওর খুব আবদার ছিল একটা ল্যাপটপ চাই, ল্যাপটপ চাই, তো ল্যাপটপ পেয়েছে। এই যে এটা ল্যাপটপ ওর মাসি দু দিয়েছে, মানে আমার মাসি দিয়েছে। তো এই হচ্ছে ল্যাপটপটা, এটার হচ্ছে এর কর্ডটা চার্জ দিতে হয়, বাট এটা এখনো দেখে উঠতে পারিনি এটার মধ্যে সিস্টেম কি না কি আছে, বাট অনেক কিছুই দেওয়া লেখা আছে এখানে পরপর যে এগুলো কি কি হবে, এখনো কিছু ঠিকঠাক মতো দেখে উঠতে পারিনি। তো এটা হচ্ছে এরকম প্রেস করে এরকম খুলতে হবে, খুলে দাঁড়াও, আর ভিতরে এই মানে পুরো ল্যাপটপের মতোই, ওর হচ্ছে বড়দের মতো দেখে যে একটুখানি ল্যাপটপে কাজ করবে। তো এখানে বিভিন্ন রকম অন অফ এর বাটন আছে, আর এইগুলো যা হোক কিছু করতে হবে, এটা পরে দেখে নিয়ে একটা ভালো করে এটা দেখতে হবে কি থেকে কি হয়, বাট জানি না আমি এখনো বুঝে উঠতে পারিনি। এই ল্যাপটপ, এটা আর পেয়েছে প্রচুর চকলেটস, এটা তো শেষ, এটা তো বলা যায় কিছুই না, মানে সেলিব্রেশন 6 প্যাকেট পেয়েছে বড় চকলেট, আরো ওগুলো পেয়েছে, তো ওগুলো সব শেষ, মানে এত পরিমাণে চকলেট খাচ্ছে, আর এইটুকুই বেঁচে আছে চকলেট এই। আর লাস্ট পেয়েছে এই টেডিটা, এটা ওর মিনি দিয়েছে এসে, এই টেডিটা আদার অনেকগুলো টেডি আমার ওই বাড়িতে রয়েছে, বড় বড় কতগুলো টেডি, আর এটা থাকবে এই বাড়িতে, পিঙ্ক কালার ওর ফেভারিট, এটা পেয়েছে। আর পেয়েছে আর কিছু টাকা পেয়েছে দাদাই, আর দুই দাদাই, মামাই, এক মামাই টাকা দিয়েছে, ওই টাকাগুলো পেয়েছে, ওগুলো রাখা আছে আমার কাছে, পরে কিছু কিনে দেবো। আজকের ভিডিওটা এইটুকুই, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো, আজকের মতো এইটুকুই, টাটা।